গতকাল একটা রেস্টোর ফুড রিভিউ দেখছিলাম। তো দেখলাম মোটামুটি প্রায় অনেক ফুড ব্লগারই ভালো রিভিউ দিয়েছে। তো পরের দিন সকালেই চলে গেলাম গুলশানে। বেশ কিছুক্ষণ জ্যামে বসেছিলাম। বেশ কিছুক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা পৌঁছে গেলাম সেই রেস্টোরটিতে। এক্সপেকটেশন তো খুবই হাই ছিল, তো ঢোকার সাথে সাথেই বেশ কিছু আইটেম অর্ডার করে দেই। তারপর তো খাবারের জন্য ওয়েট করছি। ভিডিওটা অ্যাকচুয়ালি এক বছর আগের, আমি এতদিনে মাত্র সময় পেলাম ভিডিওটা এডিট করার জন্য। ফাইনালি খাবারগুলো চলে আসছে। খাবারগুলো দেখতে বেশ সুন্দর হলেও আমি দুইটা ডিশের বেশি খেতে পারিনি। যে ব্লগারদের রিভিউ দেখে এই রেস্টুরেন্টে এসেছিলাম, এই খাবারগুলো ট্রাই করার পর সাথে সাথে তাদের আনফলো করে দিয়েছি। লাঞ্চ শেষ করার পর বাইরে বের হয়ে একটু নেলসের ভিডিও করলাম। তারপর চলে গেলাম মিস্টার বাকেরে পেস্ট্রি ট্রাই করার জন্য। এখানে আসতে পারলে তো আমি একদম খুব খুব খুশি হয়ে যাই। আজকে আমার নেলসগুলো ভালো লাগছিল, এই জন্য বারবার দেখাচ্ছি। তারপর আমার হ্যাপিনেসগুলো চলে আসলো। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে।